শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। এখন কি হলো? আন্দোলন করতে চাই, আবার আমি তো আর আন্দোলনে বাধা দেবো না। আন্দোলন তো ভালো জিনিস, কারণ আন্দোলন করলে অন্তত রাজনীতিটা শিখবে ভালো করে। আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই সামনে কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি, যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন। টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কী করবো, আমরা রোদে শুকায় রেখে দেন। অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই অক্টেনও পাই, বরং আমাদের অক্টেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্টেন কিন্তু আমাদের আছে, বা আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। বেগুনের দাম রোজার সময় সবাই বেগুনই খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকায় এসেছে। তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায়, করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আসামতে যাই না। আওয়ামী লীগ যখন ছিল না মানুষের কোনো উন্নয়ন হয়নি। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছেন আপনাদের হাতে মোবাইল ফোন? আছে, কাদের আছে দেখি। এটা হলো 29-এর ঊর্ধ্বে, 29-30 বা 31-32, আপনি যদি 35 পর্যন্ত যান তাহলে অবস্থাটা কী দাঁড়াবে আমাকে একটু বুঝিয়ে বলেন। কাল তখন তো বিয়ে শাদী হবে, ছেলে মেয়ে হবে, বউ সামলাতে হবে, ছেলে মেয়ে সামলাতে, ঘর সংসার সামলাতে হবে, পরীক্ষা নিতে হবে, তখন তো আরও করুণ অবস্থা হয়ে যাবে। এটা কী ধরনের খেলা? যাক, আমি আর কিছু বলতে পারি না, এগুলি এক একদিন দেখি আর